নমস্কার, ভোরের আলোর পক্ষ থেকে আমি জয়া চক্রবর্তী। অমরত্বের স্বাদ কি দুঃসাহসিক ইচ্ছা বলুন তো! আমরা প্রত্যেকেই থেকে যেতে চাই পৃথিবীতে। একটাই মনের মধ্যে ইচ্ছা, অমরত্ব লাভ করা। তা কি সম্ভব কখনো? কখনোই নয়। হ্যাঁ, তাঁদের পক্ষে সম্ভব মুনি ঋষিরা, যারা যুগ যুগান্তর ধরে মানুষের মনের মধ্যে বেঁচে রয়েছেন, তারা অমর। আর কিছু মানুষ আমরা আছি যারা নিতান্তই সাধারণ, আমাদের কথা কেউ মনে রাখবে না। তাই নিয়ে আমার একটা ছোট্ট নিবেদন, অমরত্বের স্বাদ। আমার একটা মৃত্যু দিবস আছে, শুধুমাত্র ওই দিনটিতেই উঠবে শোকধ্বনি। আমি কোনো দামি নামি মানুষ নই, খুবই শব্দহীন। ধূপের পুড়ে যাওয়া ছাই যেমন মিশে যায় হাওয়ায়, তুমি আমি মিলিয়ে যাব ক্ষত বিক্ষত স্মৃতির পাতায়। মাঝে মাঝে মনে হয় যদি হতাম দামি কোনো মানব বা কন্দর্প কান্তি, কোনো পুরুষ বা কদাকার, তাহলেও হয়তো কব্জা করা যেত কিছু নির্ভেজাল সত্য। কৃপণতা কারচুপি করেছে জীবন ভোর নিপুণ হস্তে, জীবনমুখী রোদ দিয়েছে প্রবঞ্চনা কুটিল আঘাতে। এভাবেই একটা মৃত্যু চাপা দেবে অনেক মৃত্যুকে, মৃত্যুকে চাপা দিতে দিতে একদিন গড়ে উঠবে মৃত্যুর পাহাড়। চিতা থেকে উড়ে আসা ছাই লান করে দেবে অমরত্বের আবদার। নমস্কার।